বিলোনিয়া বিদ্যাপীঠ বিদ্যালয়ের টিচার ইনচার্জ জীবন দেবনাথ করোনা পরীক্ষায় শুক্রবার পজিটিভ আসার পরেও সোমবার স্কুলে একটি অনুষ্ঠানে বহাল তমিয়তে যোগ দেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে টেলিফোনে বার্তালাপে কথা নিজেই মুখে স্বীকার করেছেন তিনি। জ্ঞানহীন এই শিক্ষক জীবনবাবুর এই কাণ্ড জ্ঞানহীন আচরণের ফলে সেদিন অনুষ্ঠানে হাজির অতিথি এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা যে থেকে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ওরা বলছে যে আপনি ধরে নেন মনে হয় পজিটিভ হতে পারে, এই কথা বলে দিয়েছে আমাকে। এটা কবে বলেছিল আপনাকে? এটা বলেছিল রোববার, বলেছিল রোববার বলেছিল। তাহলে স্যার আপনি রোববারে পজিটিভ ছিলেন, কালকে কি আপনার স্কুলে কোনো প্রোগ্রাম গিয়েছিল সম্বর্ধনা? প্রোগ্রাম গিয়েছিল, কিন্তু ওরা তো এরকম না বলাতে এই কারণে আমি গেছি, অনুমতি নিয়ে গেছি। তাহলে আপনি টিচার ইনচার্জ হয়ে কি করে এত বড় একটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করলেন তাও আপনি জানাশোনা সত্ত্বেও যে আপনি পজিটিভ? আমাকে তো কোনো কাগজ দেয়নি, আমি যে পজিটিভ তারা তো কাগজ দিচ্ছে না, তো ওটা আমাকে দেয়নি তো। না না, আপনার রিপোর্টে স্যার, আপনার রিপোর্টে পজিটিভ আসা সত্ত্বেও আপনি গতকালের এত বড় একটা প্রোগ্রামে অ্যাটেন্ড ছিলেন, তাহলে আমরা বিলোনিয়াবাসীতে যারা অতিথিরা উপস্থিত ছিলেন এবং স্টুডেন্টরা উপস্থিত ছিল, ওরা কি এখন অসুরক্ষিত নয়? আচ্ছা, তাহলে আমি হোস্টেলের সঙ্গে একটু কথা বলতে হবে। তাহলে ওই আমার যে মেয়েটা আমার করেছিল, ও না করেছিল আপনার হক দরকার নেই করা, কিন্তু আমি নিজের থেকে করে এনেছি বলতে। টেলিফোনে আমতা আমতা করে ঘুরিয়ে ফিরিয়ে শিক্ষক জীবন দেবনাথ যে কথা বলেছেন তার মোদ্দা বক্তব্য হলো পজিটিভ জানার পরও সেই সত্য গোপন করেই স্কুলের অনুষ্ঠানে সোমবার বিন্দাস মেজাজে যোগ দিয়েছেন তিনি। একজন শিক্ষকের এরকম কাণ্ড জ্ঞানহীন আচরণের ফলে বহু জনের শারীরিক ক্ষতির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। এই গুরুতর বিষয়ে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।